আজকের শেষ অভিনয় দিয়ে ভালোবাসা চলেছে। তাই আমাদের আয়োজনের প্রাণ পুরুষ মাননীয় বিধায়ক শ্রদ্ধা দলভাই কৃষ্ণ, আমাদের আয়োজনের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়, তিনি আপনাদের মাঝে পৌঁছেছে। তাই আমার এই গানটি দিয়ে শেষ করছি সবসময়। রন্ধু দাস মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট সমাজসেবী গঙ্গা পাসোয়ান মহাশয়, এমএলএ সাহেবকে উত্তরীয় এবং ফুলের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বিশিষ্ট সমাজসেবী গঙ্গা পাসোয়ান মহাশয়। একটা জোরে হাততালি হবে। শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে শ্রী শ্রী মা তারা আশ্রমের দ্বারা পরিচালিত 5 দিন ব্যাপী এই বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। এই মঞ্চে আমার সাথে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের ছাত্রের জেলা সভাপতি মাননীয় রন্ধু দাস, আর আপনারা যারা এলাকা নিবাসী রয়েছেন, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যখন দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, ছট পুজো সমাপন ঘটে, তারপর যেন মনে হয় যে আনন্দের উৎসব কোথাও যেন হারিয়ে গেছে, এক বছর হয়তো অপেক্ষা করতে হবে। কিন্তু মা তারা আশ্রম এই বাউল উৎসবের আয়োজন করে মনে হয় ওই আনন্দের আমেজটা আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার কাজ করেছে। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাব মা তারা আশ্রমের সভাপতি, সম্পাদক সহ প্রত্যেক সদস্যগণকে। আমি এর আগেও এখানে এসেছি, আপনাদের এই উৎসবে আমি সামিল হয়েছি। আজকে বাউল লোকসঙ্গীত শুধু আমাদের এলাকায় নয়, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, দেশে বিদেশেও অনেক পপুলার হয়েছে, অনেক ফেমাস হয়েছে। আজকে আমাদের যারা পশ্চিমবঙ্গের শিল্পীরা আছেন, তারা দেশে বিদেশে গিয়েও অনুষ্ঠান করছেন, আর তাদের এই অনুষ্ঠান খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তো আজকে যারা এই লোকসঙ্গীতকে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে দিয়েছেন, সেই সমস্ত শিল্পীগণকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা আমাদের বাংলার সংস্কৃতিকে আপনারা বিশ্ববিখ্যাত করেছেন, তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনেও আপনারা এই লোকসঙ্গীত বাউল গীতিকে আরো পরিচিতি দিবেন, এটা আমি বিশ্বাস রাখি। আর আপনারাও এই বাউল লোকসঙ্গীতের খুব আনন্দ সহকারে উপভোগ করুন। আজকে এটা 5ম দিন, শ্রেষ্ঠতম দিন, সেই জন্য আর বেশি বাড়তি কথা বলবো না। আপনাদের এখানে অলরেডি প্রোগ্রাম চালু হয়ে গেছে, তার মাঝখানে আমি এসেছি। তো আপনাদের সকলকে আরেকবার আমার হৃদয়ান্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে।